হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো ডাব্লিউপি কনস্টেবল ভ্যাকেন্সি পাবলিশ হয়ে গেছে, কেপি কনস্টেবল ভ্যাকেন্সি পাবলিশ হয়ে গেছে, এবার ডাব্লিউপি সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সিও পাবলিশ হতে চলেছে। একটা নোটিশ ভাইরাল হয়ে গেছে, আশা করছি এই ভ্যাকেন্সিটাও এই মাসের মধ্যেই পাবলিশ হয়ে যাবে। তো সকলকে অল দ্য বেস্ট, সবাই ভালোভাবে পড়াশোনা করো, অনেক ভ্যাকেন্সি আসছে, সামনে যেহেতু ভোট, তো ভোটের আগে আরও ভ্যাকেন্সি আসবে আশা করছি, তাই এই সময়টাকে তোমাদের কাজে লাগাতে হবে, যে কোনো একটা চাকরি সকলকে পেতেই হবে। তো চলো, আমি ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের যে ক্রাইটেরিয়া রয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেস, হাইট, চেস্ট, পিইটি, পিএমটি, এজ কত লাগবে, এজের এখন একটা পরিবর্তন হয়েছে, এজ লিমিট, তাছাড়া এক্সামিনেশন প্রসেস কী আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের সাথে আলোচনা করছি, সিলেবাস, এক্সাম সিলেবাস কী রয়েছে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই ডাব্লিউপি সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সির নোটিফিকেশন। তো এখানে আর্ম ব্রাঞ্চ, আনআর্ম ব্রাঞ্চ দুটোই রয়েছে, তার সাথে লেডি সাব ইন্সপেক্টরও রয়েছে, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তো সেগুলো একটু চোখ বুলিয়ে নাও। দেখো প্রথমে যাচ্ছি আমি, টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 464টা, অর্থাৎ মেল ভ্যাকেন্সি রয়েছে 164টা, ফিমেল ভ্যাকেন্সি রয়েছে 100টা। এটা হচ্ছে আনআর্ম ব্রাঞ্চের ইউবি, আর আর্ম ব্রাঞ্চের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 200টা মেল। ওকে, যে টোটাল ভ্যাকেন্সি হয়েছে 464টা। তো এই 464টার মধ্যে এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করা আছে, এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন। দেখো এই পয়েন্টটা এখন যোগ হয়েছে, এটা ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডব্লিউএস, যেমন স্পেশালি এদের জন্য এটা একটা রিজার্ভ করা হয়েছে। তো এরপর দেখো এজ, দেখো এজের একটা পরিবর্তন হয়েছে, ভালো করে দেখে নেবে। দেখো এজ, এজ যেটা রয়েছে, দেখো ম্যাক্সিমাম এজ হচ্ছে 30, অর্থাৎ মোর দেন 20, ওকে, অর্থাৎ 20 বছর মিনিমাম বয়স হতে হবে আর ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে হতে হবে, আর এজ ক্যালকুলেট করা হবে 1/1/2024 হিসাবে, ঠিক আছে। তার মধ্যে তো রিল্যাক্সেশন রয়েছে, ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য 5 বছর 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, অর্থাৎ যারা ওবিসি রয়েছে তারা এক্সট্রা 3 বছর পাবে, অর্থাৎ 33 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এসসি ক্যাটাগরিতে রয়েছে তারা 30+5, অর্থাৎ 35 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ যাদের বয়স এখন 35 তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এবার চলো এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন তো আমরা সবাই জানি, ব্যাচেলার ডিগ্রি, ল্যাঙ্গুয়েজ। তো যে আসল, অর্থাৎ যেটা খুব ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো এই যে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট, পিএমটি আর পিইটি, এটা অনেকেই তোমরা কনফিউজ থাকো যে আনআর্ম ব্রাঞ্চে কত হাইট লাগে, আর্ম ব্রাঞ্চে কত হাইট লাগে। তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা দেখে নাও। দেখো এটা হচ্ছে মেল, মেলদের জন্য দেখো আনআর্ম ব্রাঞ্চে হাইট লাগছে 167 সেন্টিমিটার, চেস্ট হচ্ছে 79 সেন্টিমিটার, তার সাথে 5 সেন্টিমিটার এক্সটেনশন করতে হবে, আর ওয়েট লাগছে, দেখো ওয়েট হচ্ছে 56 কেজি, ওকে। এটা শুধুমাত্র রেগুলার ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ এখানে গোর্খা, রাজবংশী, গারবালি, সিডিউল ট্রাইবরা থাকবে না, এদের জন্য আলাদা হাইট চেস্ট রাখা হয়েছে, যেমন হচ্ছে 160 সেন্টিমিটার গোর্খাস, রাজবংশী, গারবালি, সিডিউল ট্রাইবদের জন্য, আর চেস্ট হচ্ছে 76 সেন্টিমিটার, এর সাথে 5 সেন্টিমিটার এক্সপেনশন হয়েছে, আর ওয়েট হচ্ছে 52 কেজি। তো এবার চলে যাচ্ছি দেখো সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চে দেখো মেলদের জন্য রেগুলার ক্যান্ডিডেটদের জন্য হাইট লাগবে 173 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 60 কেজি, আর চেস্ট হচ্ছে 86 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। আর মেলদের জন্য এবি, অর্থাৎ আর্ম ব্রাঞ্চের যারা গোর্খা রয়েছে, অর্থাৎ রাজবংশী, সিডল ট্রাইব রয়েছে, তাদের জন্য হাইট লাগছে কত, 163 সেন্টিমিটার, আর চেস্ট 81 সেন্টিমিটার, তার সাথে প্লাস 5 সেন্টিমিটার এক্সপেনশন, ওয়েট লাগবে 54 কেজি। এবার চলে যাচ্ছে আমি ফিমেল সেকশনের জন্য, ফিমেল আনআর্ম ব্রাঞ্চ, অর্থাৎ ফিমেল ইউবি, ভালো করে দেখো না, ফিমেল ইউবি,
এদের রেগুলার ক্যান্ডিডেটদের জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার, আর চেস্ট নট অ্যাপ্লিকেবল, ওয়েট হচ্ছে 48 কেজি। আর যারা শিডিউল ট্রাইব রয়েছে বা গোর্খাস রয়েছে তাদের হাইট লাগবে 155 সেন্টিমিটার, ওয়েট লাগবে 45 কেজি। এবার যাচ্ছি দেখো ফিমেলদের জন্য হয়ে গেল, তো ফিমেলদের হয়ে গেল। এরপর যাচ্ছি আমি ট্রান্সজেন্ডার, অর্থাৎ ট্রান্সজেন্ডার ইউবি। এখন যেহেতু এই সেকশনটা অ্যাড হয়েছে অর্থাৎ ট্রান্সজেন্ডাররাও এখন পুলিশের সুযোগ পাচ্ছে, তাই এদেরও একটা পিএটি পিএমটি এক্সাম রয়েছে। তো এদের কত হাইট চেস্ট লাগবে সেটা একটু দেখে নাও। ট্রান্সজেন্ডারদের জন্য যারা রেগুলার ক্যান্ডিডেট তাদের হাইট লাগবে 162 সেন্টিমিটার, ওয়েট লাগবে 51 কেজি, চেস্ট নট অ্যাপ্লিকেবল। আর যারা শিডিউল ট্রাইব রয়েছে বা গোর্খা রাজবংশী রয়েছে তাদের জন্য হাইট লাগছে 157 সেন্টিমিটার, আর ওয়েট লাগছে 47 কেজি। এবার চলে যাচ্ছি এবি ব্রাঞ্চে, অর্থাৎ ট্রান্সজেন্ডাররা ইউবি ব্রাঞ্চেও সুযোগ পাবে, এবি ব্রাঞ্চেও সুযোগ পাবে। তো এবি ব্রাঞ্চে তাদের হাইট কত লাগছে দেখো, রেগুলার ক্যান্ডিডেটদের জন্য 166 সেন্টিমিটার, আর ওয়েট লাগবে 54 কেজি। তার সাথে যারা গোর্খা রয়েছে বা শিডিউল ট্রাইব রয়েছে তাদের জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার, আর ওয়েট লাগবে 50 কেজি। তো আশা করি এরপর তোমাদের কনফিউশন থাকবে না। এবার চলে যাচ্ছি রান, এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। তো রান দেখো মেলদের জন্য বোথ ইউবি প্লাস এবি, বোথ মেল ক্যান্ডিডেট যাদেরকে রান করতে হবে 800 মিটার, 3 মিনিটের মধ্যে 800 মিটার রান কমপ্লিট করতে হবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রান করতে হবে 400 মিটার, ওকে, 2 মিনিটের মধ্যে 400 মিটার রান কভার করতে হবে। খুব সহজ, কোনো চাপ নেই, চিন্তার কিছু নেই, প্র্যাকটিস রাখলে সব হয়ে যাবে। আর ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 400 মিটার রান করতে হবে 1 মিনিট 40 সেকেন্ডে, অর্থাৎ এদের এখানে ইউবি প্লাস এবি বোথ ক্যান্ডিডেট রয়েছে, ওকে। মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস, ফার্স্ট স্টেপ হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, টোটাল মার্কস হচ্ছে 200 নম্বর, অর্থাৎ 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে, ওকে। তো জেনারেল নলেজের জন্য দেখো 50টা কোশ্চেন থাকবে, জেনারেল নলেজ 100 নম্বর, জিআই অর্থাৎ রিজনিং রয়েছে 25টা, রিজনিং রয়েছে 25টা তার জন্য 50 নম্বর, আর ম্যাথ রয়েছে 25টা তার জন্য 50 নম্বর, ওকে। সময় থাকবে 90 মিনিট সময় থাকবে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় আছে, অনেক সময়। আমরা যখন পরীক্ষা দিয়েছি অনেক সময় ছিল হাতে, তো সেই হিসেবে খুব সাবধানে ধীরে ধীরে আস্তে আস্তে পরীক্ষা দেবে, প্রশ্নগুলো ভালোভাবে দেখে তারপরে উত্তর সমাধান করবে, ঠিক আছে। আর নেগেটিভ মার্কিং তো রয়েছেই, তো সেই হিসেবে সাবধানে পরীক্ষা দেবে। তারপরে চলে যাচ্ছি পিএমটি আর পিইটি, যেটা একটু আগে তোমাদেরকে দেখালাম, তো এটা তোমরা ওখানে দেখে নিলেই হবে। নেক্সট যেটা হচ্ছে থার্ড স্টেপ, ফাইনাল কম্বাইন্ড এক্সাম, অর্থাৎ যেটা মেন এক্সাম বলা হয় ডেসক্রিপটিভ টাইপের, ওকে। তো এখন যেহেতু ডেসক্রিপটিভ আর নেই, এখন জিকেটা অর্থাৎ জেনারেল নলেজটা পুরোপুরি অনলাইনের কোশ্চেন হয়ে গেছে, যেটা হচ্ছে পেপার ওয়ান, ওকে। পেপার ওয়ানে যে জেনারেল নলেজ থাকে, 50 নম্বরে যে জেনারেল স্টাডিজ থাকে, সেটা পুরো অনলাইনার হয়ে গেছে, অর্থাৎ এক লাইনে উত্তর লিখতে হবে। আর তার সাথে তোমার 25 হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 25, অর্থাৎ তোমার 25 নম্বর রিজনিং থাকবে, আর 25 নম্বর অঙ্ক থাকবে। তো এই দুটো তোমাদেরকে পুরোপুরি ডেসক্রিপটিভ করতে হবে। তো এই নিয়ে আমি তোমাদেরকে একটা নেক্সট একটা ভিডিও তোমাদের পাবলিশ করে দেবো, যে তোমাদেরকে ডেসক্রিপটিভ কীভাবে তোমাদের করতে হবে। তো পেপার টু হচ্ছে দেখো ইংলিশ, পেপার টু হচ্ছে ইংলিশ 50 নম্বরের, 1 ঘন্টা টাইম থাকবে। পেপার থ্রি হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, যার যেটা মাতৃভাষা সেই ভাষায় তোমাদেরকে পরীক্ষা দিতে হবে 50 নম্বরের, সময় হচ্ছে 1 ঘন্টা। আর পেপার ওয়ানের জন্য 2 ঘন্টা সময় থাকবে, ওকে। তো এটা থাকছে তোমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা ডেসক্রিপটিভ যেটা। তারপর তোমাদের থাকবে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তোমরা যদি মেন এক্সাম কোয়ালিফাই করতে পারো তাহলে তোমাদের নেক্সট স্টেপ হচ্ছে পার্সোনালিটি টেস্ট 30 নম্বরের। তো 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট দেওয়ার পর তোমাদের টোটাল একটা ফাইনাল কাট অফ হবে, অর্থাৎ তোমাদের মেন এক্সাম 200+ পার্সোনালিটি টেস্ট 30, টোটাল 230 নম্বরের একটা ফাইনাল কাট অফ হবে। সেই কাট অফ যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে তোমরা চাকরিটা পেয়ে যাবে, ওকে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সিলেবাস আর তার সাথে এক্সাম প্রিপারেশন কীভাবে নেবে তার একটা ডেসক্রিপশন তোমাদের দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভালো থাকবে, থ্যাংক ইউ।